কমিউনিস্ট পার্টির উপর যে আক্রমণ শাণিত হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করে এই আক্রমণ প্রতিহত করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। টাউন হলে প্রয়াত বাম নেতা নারায়ণ রূপিণীর স্মৃতিচারণ সভায় একথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। শুক্রবার রাজধানীর টাউন হলে প্রয়াত সিপিআইএম নেতা নারায়ণ রূপিণীর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা মানিক সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের রাজ্য কমিটির সদস্য নারায়ণ কর ও ঘোর দেববর্মা এবং দলের রাজ্য কমিটির সদস্যা রমা দাস। স্মৃতিচারণ সভায় ভাষণ দিতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, গত লোকসভা নির্বাচনে দিল্লিতে পুনরায় বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই এখনও পর্যন্ত দেশের সর্বত্র যে আক্রমণ নেমে এসেছে দেশের মানুষ তা মেনে নিচ্ছেন না। তাই শ্রমিক, কৃষক, শিক্ষক, কর্মচারী সহ অন্যান্য অংশের মানুষের আন্দোলন ছড়িয়ে পড়েছে। ত্রিপুরাও তার ব্যতিক্রম নয়। জাতীয় স্তরে এবং ত্রিপুরায় কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ শাণিত হচ্ছে মানুষের সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করে এই আক্রমণ প্রতিহত করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বলার পর একটু পরে তাকিয়ে দেখছি বাচক দিয়ে, ইফ মাই মেমরি ডাজ নট গো রং, বাচক দিয়ে টক টক করে দল করছে। সে বুঝতে পারছে না, আনন্দ আছে আর একটা উপলব্ধি হচ্ছে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পার্টি করেছেন, শারীরিক অবস্থাটা বুঝতে পারছেন। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, কমরেড নারায়ণ আপনি চোখের জল ফেলছেন, নারায়ণ রূপে চোখের জল ফেলে, ফাইটার, শিকারী, কি করছেন? আমি এইভাবে পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করি। নারায়ণ এসছেন কিন্তু বিথক দেহ, তার ছেলে বলছিল মেয়েকে তার বাড়িতে যাওয়ার পর, যাই হোক, কিন্তু প্রশ্নটা কি, নারায়ণ সম্মেলন উপস্থিত থাকলো, এই সম্মেলনের সাথে একমত হতেন কোন বিষয়ে? এই যে জাতীয় পরিস্থিতির মধ্যে একটা ঘটনা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, উনিশের নির্বাচন। বিরোধী দলনেতা মানিক সরকার আরও বলেন, কমিউনিস্ট পার্টি তো কাজ করছে মানুষের জন্য, তাই মানুষের ভালো হলে পার্টির ভালো হবে, পার্টির ভালো হলে মানুষের ভালো হবে। ত্রিপুরায় যে আক্রমণ হচ্ছে তা কমিউনিস্ট পার্টির উপর, ফলে সাংগঠনিক কাজে ব্যাঘাত ঘটছে। যতটুকু কাজ করার কথা ততটুকু কাজ করা যাচ্ছে না, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ত্রিপুরার মানুষ, তারাই শোষিত, বঞ্চিত এবং নির্যাতিত। এর মধ্যে উপজাতি অংশের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। রাজবাড়ি কমিউনিস্ট পার্টি তো কাজই করে মানুষের জন্য, মানুষের ভালো হলে পার্টির ভালো হবে, পার্টি যদি ভালো না হয় মানুষের ক্ষতি হবে, অসুবিধা হবে। আজকে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আক্রমণটা আসছে রাজবাড়ি কমিউনিস্ট পার্টিকে কেন্দ্র করে, অসুবিধা করছে তা, পার্টি সাংগঠনিক কাজের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, লড়াই সংগ্রাম যেমন আমরা চাইছি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রয়াত নারায়ণ রূপিণী যে পদ দেখিয়েছিলেন সেই পদ যদি সিপিআইএম রপ্ত করতে পারে তাহলে অচিরেই দল মাথা তুলিয়ে দাঁড়াতে পারবে। কমরেড নারায়ণ দ্বারা যেরকমভাবে পথ দেখিয়ে গেছেন, আমরা যদি সেগুলো আমরা একটু রপ্ত করতে পারি, একটু চেষ্টা করতে পারি, অচিরেই আমরা মাথা তুলে দাঁড়াতে পারব, দাঁড়াবই। কাজে আমরা তারই স্মরণ সভায় তার সেই শিক্ষা থেকেই আমরা মানে সেই শিক্ষা আমরা গ্রহণ করব, সেভাবেই আমাদের পার্টিকে আগামী দিন শক্তিশালী করে কমরেড নারায়ণ রূপিণীকে মনে রাখবে। বিগত কয়েক বছরে বেশ কয়েকজন প্রথম সারির নেতাকে হারিয়েছে সিপিআইএম তথা বামেরা। তার মধ্যে রয়েছেন বাম নেতা খগেন দাস, বিজন ধর, গৌতম দাস, রমেন্দ্রচন্দ্র দেবনাথ, বাজুবন রিয়াং, সম্প্রতি প্রয়াত হয়েছেন নারায়ণ রূপিণী। এরা ছিলেন রাজ্য সিপিআইএম দলের মোটের উপর থিঙ্ক ট্যাঙ্ক। এই সকল বাম নেতাদের প্রয়াণের কারণে স্বাভাবিকভাবেই একটা সাংগঠনিক ঘাটতি তৈরি হয়েছে, এই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। সামনেই বিধানসভার নির্বাচন, এই নির্বাচনে প্রয়াত বাম নেতাদের ঘাটতি সিপিআইএম তথা বামফ্রন্ট কিভাবে পূরণ করে তা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।